কলগছিয়ার খরিয়াতপুর রয়্যাল রেস্টুরেন্ট হোটেলত দেহ ব্যবসায় চলার অভিযোগ একাংশ রাইজর। রাইজর বিপরীতে হোটেলর মালিক আর আন একাংশ রাইজে আক নস্যাত করেছে এই অভিযোগ। কলগছিয়া আরক্ষী থানার অন্তর্গত খরিয়াতপুরের এইখান রয়্যাল রেস্টুরেন্ট হোটেলত সৃষ্টি হয়েছিল বুধবারে সন্ধ্যা এক উত্তপ্ত পরিস্থিতির। ঘটনার বিবরণী মতে ময়নবরীর জয়পুরের এই যুবক দুজনে সন্ধ্যা সময়ত রয়্যাল রেস্টুরেন্ট হোটেলত আহিছিল খিচিড়ি খাবলৈ। কিন্তু খিচিড়ির বিপরীতে যুবক দুজনে হেনু এগারী যুবতীর সুতরাং হোটেলের পিছফালে অবৈধ কর্ম করার বাবে আহিছিল। এই অভিযোগ স্থানীয় রাইজর। আর এখান হোটেলত মাঝে সময়ে তার অবৈধ সম্পর্ক হয়ে থাকে, মানে বহুদিনের পর চলি আছে, কিন্তু আমি হাতে নাতে ধরব পড়া নাই। কিন্তু আমি আজি আমি এন জি ও ক্লাবের পর আমি গোটেকটা সদস্য মিলি আজি ধরছ এইটা। তো অবৈধ সম্পর্ক ঘরের ভিতরতে করে আসছিল ইহতে, ঘরের ভিতর করার পিছতে আমি ঘরের পুরা ঘেরা করেছি, ঘরে ঘেরা করার পিছতে ইহতে এইফেলে দৌড়াই গেছে। আমি পাথারকে দৌড়াই দৌড়াই গোটেকটা আমি ধরছ, ধরি আনি আমি আমার কলকাতা আরক্ষী থানায় দি দিল। ইয়াতে ভাতর হোটেল ইয়াতে ভাত বিক্রি করে, এইবিলাক হোটেল পিছতে হয়, হোটেলের পিছফালে রুম আছে, মানে তার ঘর, তার নিজের ঘর, এইখান ঘরের ভিতর এইবিলাক অবৈধ সম্পর্ক সদায় হয়ে থাকে। আমি ভাবো যে রেগুলার প্রত্যেকদিন আপনার সাতটার পিছর পর পুরা চলি থাকে, গোটে রাতে মোটামুটি চারিটালে চলি থাকে। এইবিলাক আজির যোনটা আছে, আজির তো মোটামুটি মঙ্গলদৈর পর আহিছে, ছোৱালী মুখর পর বাইশ শুনেছো যে এটা মঙ্গলদৈর পর আনিছে, আর এইবিলাক বহুত জায়গার পর আহি থাকে। তো হোটেলের মালিকিনীর লগতে পুরা কন্টাক্ট হয়ে থাকে। আমি জানো যে জনমতে মানে আজি হাতে নাতে ধরিল পুরো এইবিলাক অবৈধ সম্পর্ক চলিয়ে থাকে। আমি ভাবো যে এইখান হোটেল বন্ধ হব লাগে, অবৈধ সম্পর্ক আমার শরীরপুর গাঁও আমার না লাগে, এইবিধ অবৈধ সম্পর্ক আমি নাচাই। ইফালে হোটেলখনত কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ সংঘটিত নহয় আর উক্ত ঘটনা হেনু সম্পূর্ণ মিছা, এয়া এক ষড়যন্ত্র বলেও মন্তব্য হোটেলের মালিক পক্ষর। হোটেলের ভিতরত আছে, তারপর চুর চুর শব্দ শুনালো, শুনি পাই দৌড়ি গৈছো, দেখিছো যে দুটা লড়াক ধরি মারিব খুঁজিছে, চিনি নাপাও। পিছত কলে যে ইয়াত অবৈধ কাম চলি আছে, দুটা ছোৱালী আছে শকত শকত, আমি তো এইবিলাক নাপাও, আমি বহি বহি টিভি চাই আছো। এইটো আমার কাম করা ছোৱালী, হোটেলত কাম করা, সিও মোর ওচরতে টিভি চাই আছে, নাই দরমহা দিও, অ দরমহা দিও, হোটেলত কাম করে, 7,000 টাকা দরমহা দিও মাহিলি, নাই মিছা কথা, অভিযোগ গোটেইখিনি মিছা, মানুষের চক্রান্ত থাকিব পারে, এইবিলাক তো মই নাজানো। ইফালে ঘটনাস্থলীত কলগছিয়া আরক্ষীয়ে উপস্থিত হয়ে যুবক দুজন আর হোটেলের কর্মচারী যুবতীগীক থানালৈ লৈ যায়। উল্লেখ্য যে এই সমূহ অভিযোগ আর প্রতি অভিযোগের আসল সত্যতা পোহরলৈ আহিব একমাত্র আরক্ষীর সঠিক তদন্ততহে। ধরছে মানে ভাবছে আমরা হয়নি, মানে ও আমরা ধরছি কিন্তু হালা ছেলা লাগছে লাগা করতে ওরা, ও মানে ধর দিছে, ও হাতে পাঁচ হাজার দিয়ে কেটাচ্ছে, যা করে ধরে আনছে, ধরে নাই না মানে পুরো হালা ছিল আমি তো বুঝে গেছি, আমি দোয়ান ভিতরে আসলাম। কি নাম তোমার? আমার শাহিন। বলিবার ভাই জয়পুর মুন কল কাছে আছে। আর এক দাদা কয় যে হোটেল আছে, একটা হোটেল খিচুড়ি খাই যায়, ওর দাদা হাতে আইছি খিচুড়ি খিলাব, দাদা ঢুকছি ঘরে পরে খিচুড়ি খামু কয়, খিচুড়ি হবো না চা খাওয়াবে, আমি এইটো চাহৰ দোকানত বহি আছো, আৰু এইটো যে আব্দুল বুলি দাঢ়ি থকা তেওঁ আৰু মোৰ ল'ৰা এটা, আৰু এইটো দোকানৰ লগত যে দোকান আৰু এটা আছে সেই দোকানী আৰু 4-5 জনমান মানুহ আমি টিভি চাই আছোঁ। ইপিনে এইপিনৰ পৰা এটা শব্দ ওলাল যে চোৰ চোৰ চোৰ, তাৰপিছত আকৌ মানে আমাৰ লোকে দৌৰি গ'লোঁ যে চোৰ ধৰিছে, তাৰপিছত যাই চাওঁ যে দুজনমান ল'ৰা এইপিনে লৈ আহিল। অঁ দোকানত আছে, দোকানত কোন কোন আছে?
দোকানে চারি পাঁচজন আছিল, পাঁচ ছয়জন মান আছিল। ছোৱালী মানুহ আছিল? নাই ছোৱালী মানুহ তাতে নাই, নাই সেইটো ভিতৰত খাব পাৰে, ভিতৰত যোৱা নাই আমি।